আজকে নিয়ে এসেছি ভেন্ডি আর ডিম দিয়ে আরও একটা দারুণ টেস্টি ইউনিক কুইক অ্যান্ড ইজি টিফিন রেসিপি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ভেন্ডি। একটু কচি দেখে ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে একটু ঘষে ঘষে রাব করে করে ভেন্ডিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। ভেন্ডিগুলো ধুয়ে নেওয়ার পর এবারে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল গরম করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন। তারপর এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেব। হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ভেন্ডিগুলোকে আমি সিদ্ধ করে নেব, তারপর জল ঝরিয়ে নেব। আমি 1 মিনিটের জন্য ভেন্ডিগুলোকে হাই ফ্লেমে গরম জলে ভাপিয়ে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর ভেন্ডিগুলোকে জল থেকে তুলে নেব। ভেন্ডিগুলো জল ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি কেটে নেব। ভেন্ডিগুলোকে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। ভেন্ডিগুলোকে কেটে নেওয়ার পর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব ফাটিয়ে নেওয়া ডিম। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আমি 1/2 টিস্পুন নুন দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এবারে সবকিছুকে একটা স্পুনের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। সবকিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লোর। আমি এখানে 3 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম। কর্নফ্লোর বাড়িতে না থাকলে সেক্ষেত্রে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। তারপর আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব আর চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। একটা ব্রাশ দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে স্প্রেড করে দেব। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এর মধ্যে মিক্সচারটাকে অ্যাড করে দেব। আর স্পুনের সাহায্যে তাওয়া বরাবর চারিদিকে ভালো করে স্প্রেড করে দেব। ভালো করে স্প্রেড করে দেওয়ার পর এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব আর 3 মিনিট এইভাবেই ঢেকে রেখে রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে, একটা সাইড আমাদের হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিতে হবে, কিন্তু এটা খুন্তি দিয়ে উল্টানোর খুব মুশকিল, কারণ অনেক সময় এটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তাই আমি যেভাবে উল্টাচ্ছি দেখে নিন। একটা প্লেটের মধ্যে আমি প্রথমে এটাকে ঢেলে নিলাম, তারপর আর একটা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে যেভাবে আমরা কেক উল্টাই ঠিক সেভাবে প্রথমে এটাকে উল্টে নেব। তারপর আবার এটাকে সাবধানে তাওয়াতে আমি দিয়ে দেব। তারপর আবারও আমি এটাকে ঢেকে দেব, একই রকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরও 3 মিনিট রান্না করব, তারপর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, এটা আমাদের একদম রেডি টু সার্ভ। আমি এবার এটাকে গরম গরম সার্ভ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই কম সময়ে সহজে দারুণ টেস্টি টিফিন স্ন্যাক্স ভেন্ডি অমলেট রেসিপি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।